ঠিক আছে। এই যে এগুলার বাচ্চাগুলো হ্যাঁ ভাইয়া, তো এই বাচ্চাগুলো আবার ডিম পারছিল, আবার ডিম নিয়ে গেছে হ্যাঁ ভাইয়া। তো ভাইয়া বাচ্চা সব কত বলেন আপনি? অনেক সুন্দর। তো দুইটা ডিমের উপরে সারা বাংলাদেশে দেওয়া সম্ভব? জি জি সারা বাংলাদেশে আমি ডেলিভারি দেওয়া যায় হ্যাঁ। তো ডেলিভারি চার্জটা এক্সট্রা দিয়ে দিতে হবে তাই না? তো ভাই এই জোড়াটা একদম ফাইন হ্যাঁ। আচ্ছা দর্শক এটা নর বাচ্চা হওয়ার সম্ভাবনা, আর হলো মাদি দেখেন খুবই সুন্দর বিগ সাইজ। এই যে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের কোনো দর্শক, এই যে মাদিটা নটটা যে জোড়া নেওয়ার জন্য প্রস্তুতি নর মাদি কনফার্ম কিনা আমি দেখানোর জন্য কিংয়ের সাথে জোড়াটা দিছি। দেন দুটা মাদিটা কত বলেন ভাইয়া? 4500 টাকা নটটা ভাইয়া, নটটা একদম 3000। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আবার চলে আসলাম জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা শিরু মার্কেট ভাই কবুতরের খামারে। দর্শক আজকে খুবই সুন্দর সুন্দর কবুতর আছে, পোকার আছে, নেট পাই আছে, আর অন্য অন্য জাতের কবুতর আছে আমি দেখানোর চেষ্টা করবো। তো ফারুকের সাথে একটু কথা বলি। ফারুক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন ধরে কল দিচ্ছেন, আসতে পারি না, তো আজকে চলে আসলাম। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি ঠিকানা আর মোবাইল নাম্বারটা একটু বলুন। আমার দর্শকদের আমার ঠিকানাটা আশুলিয়া, সাভার, জামগড়া, শিরু মার্কেট, আর মোবাইল নাম্বার 01957502192। এটা আমার ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ সব আছে। আচ্ছা তো কবুতরের দামগুলো কেমন থাকে? কবুতরের দাম মোটামুটি একটা সীমিতের ভিতরে আমি ছাড়বো। আচ্ছা চলুন আপনার কবুতরগুলো দেখাবে। জি দর্শক এই যে ফারুক ভাই যে কবুতরগুলো আছে কিছু এই জায়গা আছে, কিছু অন্য সাইডে আছে। তো আমি সিটেটটা দিয়ে শুরু করলাম, তো আপনারা এক জোড়া করে দেখবেন আশা করি। ফারুক ভাই খুবই সুন্দর এক জোড়া, এটা কি নান? হ্যাঁ এটা ব্ল্যাক নান। ব্ল্যাক নান, এগুলো রানিং? হ্যাঁ রানিং। এটা বাচ্চা আছে দুইটা ভাই? বাচ্চা দুইটা আছে হ্যাঁ। তো দুইটা বাচ্চা সহ কত? বাচ্চা সহ আমি ভাই একদম চাবো। হ্যাঁ একদম 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 5500 টাকা। একদম 5500 টাকা। বাচ্চাগুলো কি দেখানো সম্ভব? অবশ্যই। আমার দেখান তো একটু বাচ্চাগুলো। আচ্ছা দর্শক আপনাদের বাচ্চাগুলো দেখাই আমি। এই যে বাচ্চা সহ প্রায় 5500 টাকা পাইছে। এই যে বাচ্চা হ্যাঁ, দর্শক বাচ্চা বড় হয়ে গেছে। এই যে এগুলার বাচ্চাগুলো হ্যাঁ ভাইয়া, তো এই বাচ্চাগুলো আবার ডিম পারছিল, আবার ডিম নিয়ে গেছে হ্যাঁ ভাইয়া। তো ভাই বাচ্চা সহ কত বলেন আপনি? একদম একদম হলো আপনার 5500 টাকা। নতুন আসছেন আপনি সেখানে হ্যাঁ সম্ভবত 500 টাকা কম রাখবো, 5000 টাকা হ্যাঁ। আচ্ছা তো ভাইয়া যদি বাচ্চা কেউ নিতে চায়, বাচ্চা নিলে 2000 টাকা, আর মা বাবা নিলে ওটা হলো 3500 টাকা। ওরা 3500 আলাদা আলাদা নিলে হ্যাঁ। তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম, কোনো ভাই যদি লাগে আশা করি ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। খুবই সুন্দর কবুতরগুলা, এই যে দেখেন, এই যে খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন বাচ্চা সব 5000 টাকা তাই না? ফারুক ভাই খুবই সুন্দর এক জোড়া শার্টিং দেখতেছি এই জায়গায় হ্যাঁ, খুবই সুন্দর ভাইয়া। এগুলো কি রানিং? হ্যাঁ এটা রানিং ভাই, এটা ডিম বাচ্চা করছে। আমি যেখান থেকে আনছি ওখানে ডিম বাচ্চা করছে, আমার এখানে এখন করে নাই এখন হ্যাঁ। আনায় চলে এক সপ্তাহ ইচ্ছা, এক সপ্তাহ ইচ্ছা আনা হ্যাঁ। আচ্ছা দর্শক কি করি নর। তো ভাই এই জোড়াটা আপনি কত লেপ দিবেন? এই জোড়াটা চাওয়া দাম হইল 4000 টাকা হ্যাঁ। বিক্রি দামটা ভাইয়া? এটা ভাই বিক্রি দাম একদম হইল 3500 টাকা। একদম 3500 টাকা লাগবে হ্যাঁ ভাইয়া। দর্শক ফিক্সড 3500 টাকা, দামাদামি করা যাবে না। রানিং তো একদম? হ্যাঁ রানিং দর্শক রানিং পেয়ার। আচ্ছা কোরিটা দেখা দেন। এই যে দর্শক দেখেন কোরিগুলো খুবই সুন্দর, এই যে আমি দেখানোর চেষ্টা করলাম। পাকড়ি দেখা দেন, টাইটা দেখা দেন। এই যে টাই টাই কোরি। আচ্ছা আচ্ছা নটও তো সেম হ্যাঁ? নটও সেম। আচ্ছা ঠিক আছে দর্শক নটও সেম। কত বলেন একদম? 3500 টাকা। 3500 টাকা লাগবে হ্যাঁ। তো দর্শক 3500 টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন। এই যে পাক, এই দেখেন পাক দেখেন। জি এই যে কোরি মরি সব ঠিক, এই যে টাই দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই। তো 3500 হ্যাঁ? জি কোনো মিসমার্ক নাই, একটা তিল পরিমাণ কোনো মিসমার্ক নাই। আচ্ছা ঠিক আছে 3500 হ্যাঁ। জি আচ্ছা ভাই এই যে একটা কিং আছে হ্যাঁ, এটা নর? এটা নর। এই নরটা কত যাচ্ছেন? এই নরটা একদম 3500 টাকা। একদম 3500 টাকা। 3500 টাকা লাগবে হ্যাঁ। এই আপনি নতুন চ্যানেল আপনার হ্যাঁ সম্মানে আমি 500 টাকা আমরা একদম 3000 একদম 3000 টাকা শৌখিন নর হবে। 10 পর কিনা রিছে ন্যাস খাটো ন্যাস খাটো হ্যাঁ। তো এটা রানিং একদম নর? রানিং হ্যাঁ। 10 পর কিনা কত? 3000 টাকা ভাই হ্যাঁ। ফিক্স 3000 টাকা। ফিক্স 3000 টাকা। দর্শক আপনারা এই নরটা যদি কোনো ভাই লাগে নিতে পারেন। ভাই এটা স্পেঞ্জাল সেলো হ্যাঁ। তো ভাই এটা কয় পর আছে? এটা 8 পর আছে। খুবই সুন্দর পায়ের পেদারগুলা, একটাই আছে হ্যাঁ। একটাই মাদি? এটা মাদি। মাদিটা দর্শক এই পায়ের পেদারগুলা দেখাই। তো ভাই জোড়াটা কত? এই মাদিটা 4000 টাকা চাও। 4000 টাকা চাও দাম না? এই যে একবার ফিক্সড 3500 টাকা। একদম ফিক্সড 3500 টাকা। 3500 টাকা লাগবে। অনেক দাম বর্তমান 800 টাকা জোড়া। আচ্ছা ঠিক আছে। তো এগুলোর দাম কত বললেন? এটা 3500 টাকা বড় ফিক্সড। 3500 টাকা ফিক্সড হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। পারুক ভাই এই যে এক জোড়া ফোটার আছে এই জায়গায় হ্যাঁ। তো এটা কি নর না এগুলো কি জোড়া না? হ্যাঁ জোড়া ভাই। এটা বাচ্চা। এগুলো কয় পরে বাচ্চা ভাই? 2 3 পর আছে। 2 3 পরে। মাদিটা 2 পর। 2 পর হ্যাঁ। তো ভাই এই বাচ্চাগুলো কত হলে দিতে পারবেন? বাচ্চা জোড়া হ্যাঁ 5500 টাকা একদম চা, একদম 5500 টাকা চাওয়া দাম। এগুলো তো 5000 টাকা ফিক্সড, দাম 5000 টাকা ফিক্সড। দুই পরের আর হলো তিন পর, তিন পরে নটটা হলো তিন পরে। হ্যাঁ আচ্ছা দর্শক, এটা নর বাচ্চা হওয়ার সম্ভাবনা। আর হলো মাদি, দেখেন খুবই সুন্দর বিগ সাইজ। এই যে আমি দেখানোর চেষ্টা করলাম, আপনাদের কোনো ভাই যদি লাগে আশা করি আপনারা নিতে পারবেন। কত? 5000 ভাইয়া, 5000। এই যে দেখেন সামনেরটা মাদি, পিছেরটা নর, বিগ সাইজ ভাই, খুবই সুন্দর। হ্যাঁ এক জোড়া কবুতর ম্যাক পাই। হ্যাঁ ম্যাক পাই। এই যে নটটা ডিমে আছে। হ্যাঁ নটটা ডিমে পড়েছে মাঝে। আচ্ছা ডিম সহ ভাই জোড়াটা কত? ভাই ডিম সহ এই জোড়াটা 7500 টাকা একদম, একদম 7500 টাকা লাগবে। জি ডিম দুইটা ডিমই জমছে। আচ্ছা দর্শক এই যে দেখেন চোখের গিয়ারটা অনেক সুন্দর। তো দুইটা ডিমের আপনার সারা বাংলাদেশে দেওয়া সম্ভব? জি জি সারা বাংলাদেশে আমি ডেলিভারি দেওয়া যায়। হ্যাঁ তো ডেলিভারি চার্জটা এক্সট্রা দিয়ে দিতে হবে তাই না? তো ভাই এই জোড়াটা একদম ফাইনালি আপনি কত দিলে দিবেন? ফাইনালি ভাই যেটা আপনি নতুন চ্যানেল, আমি আসছি আপনার কাছে নতুন ভিডিও করতে আসছে। জি এজন্য আমি 500 টাকা কম রাখব। কত ভাইয়া? 7000 টাকা। 7000 টাকা ডিম সহ দিন, দুইটা ডিমই জমছে, দুইটা ডিমই জমে গেছে। হ্যাঁ তো দেখাই দি। আচ্ছা আর দেখা লাগবে না দর্শক, আপনারা আয়শা দেখে নিলে ভালো হয়। ওকে তো 7000 ভাইয়া। জি দর্শক এই যে দেন, এই যে নাটটা, যে নাটটা দেখাইলাম হ্যাঁ জোড়াটা বাবা বীজ দিচ্ছে দিচ্ছিল। এই যে ওগুলো এখন ব্রিডিংয়ে গেছিলো, তো আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে বাচ্চা পাশে আছে, হয়তো আবারও ডিম দিয়ে দিবে এই জোড়াটা। ভাইয়া খুবই সুন্দর এক জোড়া, এই আমি দেখাচ্ছি ভাই সিরাজি তাই না? এটা সিরাজি লাহোরি বলতেছে ভাইয়া। তো ভাই এই জোড়াটার দাম কত? এটা পড়বে হইলো 8000 টাকা। 8000 টাকা পড়বে। হ্যাঁ এটা 7000 টাকা হলে আপনি দিবেন। হ্যাঁ ভাই ফিক্সড প্রাইস। হ্যাঁ এই সামনেরটা মাদি, পিছেরটা, পিছেরটাই মাদি, সামনেরটা নর, পিছেরটা মাদি। হ্যাঁ তো জোড়াটা কত? 7000 ফাইনাল এটা? হ্যাঁ ফাইনাল। ওকে দর্শক আমি দেখাই দিন রানিং একদম। হ্যাঁ রানিং এটা আবার ডিম পারবো, ডিম আইছে কি? আচ্ছা ঠিক আছে। ফারুক ভাই খুবই সুন্দর এক জোড়া কিং, এগুলো কি রানিং আপনার? হ্যাঁ রানিং ভাই এটা। আচ্ছা তো ভাই এই রানিং এই কিং এর এই জোড়াটার দাম কত একদম ছোট্ট করে বলেন তো? এটা ছোট্ট করে একদম 5500 টাকা। 5500 টাকা। হ্যাঁ এটা কি শোকিং নাকি? না শোকিং না ভাই, কিং এটা তাই তো। হ্যাঁ এইজন্য আমি বললাম অনেকে বলবো ভাই শোকিং, বা বলে মিথ্যা কথা বলে লাভ নাই। এটা একটু শোকিং এর লুক সেটটা থাকবে ভালো ভালো তাই না? তো ভাই এই জোড়াটা আপনি কত দিলে দিবেন ফাইনালি? ফাইনালি জানা আপনি এতে আমি 500 টাকা কম রাখি, 5000 টাকা। হ্যাঁ ডিম পারবো তো দুই একের ভিতরে ডিম পাইয়া দিব। দর্শক আমি দেখাই দিলাম এই যে মাদি, এটা উপরেরটা মাদি, নিচেরটা নর। হ্যাঁ এটা মাদি। আচ্ছা এই যে নর মাদি দেখেন কি রকম পারফরম্যান্স করতেছে, খুবই সুন্দর জোড়াটা। আশা করি আপনি 5000 ভাইয়া? জি 5000 টাকা। ভাই যে একটা পোর্টার দেখতেছি আমি। হ্যাঁ এটা কি নর না মাদি? মাদি ভাই এটা মাদি, এটা অনেক বিগ সাইজ, খুবই সুন্দর। তো ভাই মাদিটা কত চাচ্ছেন আপনি? মাদিটা ভাই একদম 4500। একদম 4500। মিস মার্ক নাই তো? না সুন্দর মিস মার্ক পাই নাই। তো দর্শক এটা ডিলার জোর মিলবে তো? একটা ডিলার লাগালে আমি দেখাই দিই, আমার একটু দেখাই দিলে ভালো হতো। দর্শক এই যে মাদিটা নটটা যে জোড়া নেওয়ার জন্য প্রস্তুতি, নর মাদি কনফার্ম কিনা আমি দেখানোর জন্য কিং এর সাথে জোড়াটা দিছি। দেন দুটোটা মাদিটা কত বলেন ভাইয়া? 4500 ভাইয়া। 4500 টাকা নটটা ভাইয়া? নটটা 3000 টাকা একদম। 3000 টাকা। হ্যাঁ তো মাদিটা 4000 ফাইনাল হবে? 4500 সরি 4500 টাকা তাই তো? হ্যাঁ আচ্ছা দর্শক তো আপনাদেরকে দেখাইলাম অনেক সুন্দর মাদি, এই যে আমি দেখানোর চেষ্টা করলাম। তো এরকম আরো কিছু বাচ্চা আছে ভাই? হ্যাঁ ওগুলো দেখাবেন না? বাচ্চা দেখা রাখুন। আচ্ছা ঠিক আছে, আরো জোড়া বাচ্চা আছে দেখেন ভাই এই জায়গা, তো আরো জোড়া আছে। হ্যাঁ জি এটা খুবই সুন্দর ভাই। এই জোড়াটার দাম কত চাচ্ছেন আপনি? একই দাম ভাই। একই কত ভাই এটা? 5000 টাকা। 5000। দর্শক এই যে পায়ের পেদারগুলো দেখেন খুবই সুন্দর, জিরো সাইজের। হ্যাঁ না এটাও 2 পর, এটা 2 পর এটা। হ্যাঁ এটা নর বাচ্চা, নর মাদি হবে কনফার্ম? হ্যাঁ ওটা নর হবে, এটা মাদি। এটা নর হবে, এটা মাদি হবে তাই তো? হ্যাঁ কত বলেন ভাই জোড়াটা? 5000 টাকা। হ্যাঁ বলে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো? ড্রপিংগুলো দেখেন খাওয়া দাওয়া। দর্শক এই যে ড্রপিংগুলো আমি দেখাই আপনাদের খুব যত্ন সহকারে, এই যে ধ্যান ড্রপিংগুলো খুবই সুন্দর। তো এই জোড়াটা 5000 লাগবে ভাই? জি ভাই 2 পরে। হ্যাঁ 2 পরে। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে ম্যাকপাইটা কি আপনার? ওটা মাদি ভাই। হ্যাঁ ওটা মাদি। ওটা মাদি। তো এই মাদিটা কয় পরে আছে? ওটা মাদিটা এখন 5 পরে আছে। 5 পরে আছে। হ্যাঁ আর এটা কত যাচ্ছে আপনার দামটা? এই মাদিটার দাম পড়বে হলো 2000। আর আর এটা ভাই যে রিং এর এটা কি দেখলাম? ওটা মং মং মং। এটা পায় কি যে ইয়া আছে দেখতেছি? হ্যাঁ এটা মং এর পায় রিং রিং করানো আছে। আচ্ছা দেখেন তো দেই, এটা নর, এটা এই যে হুম এই যে দর্শক রিং করানো আছে। তো এটা কত চাচ্ছেন এটা মংটা? এই নটটার দাম পড়বে হলো দাম যাবে না কারণ একদম 1500 টাকা। একদম 1500 টাকা। আর মাটিটা ভাইয়া? মাটিটা 2000 থেকে দুইটাকে একসাথে নাই তো এটা পড়বে আপনার 3000 টাকা। 3000 টাকা মাটিটা একদম রানিং? হ্যাঁ না মাটিটা এটা 5 পরে। হ্যাঁ পাস করেন, হ্যাঁ। তো ভাই আপনি কি সারা বাংলাদেশে দেওয়া সম্ভব? আমি সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিই, সারা বাংলাদেশে মাল ডেলিভারি দেওয়া সম্ভব, তাই তো? আচ্ছা ঠিক আছে দর্শক, এই যে কিংটা ভাই 5000 টাকা বইলা দিছিল যে এই যে দেন বিট করতে আছে, প্রত্যেকটা জোড়া জোড়া খালি বিট করে, আমি দেখাই দিলাম। খুবই সুন্দর জোড়া ভাই, এটা 5000 বলেছিলেন না? হ্যাঁ এটা 5000 টাকা বইলা দিছিল, খুবই সুন্দর। দর্শক ভাইয়ের কৌতুরগুলা জোড়া জোড়া কিছু কৌতুর দেখাই দিলাম, কোনো ভাই যদি ভালো লাগে আশা করি নিতে পারবেন। আর দর্শক একটা কথা বলি, মহসিন টিভি যারা প্রতিবেদন দিতে চান নাম্বারটা হলো 01816141478। আর দর্শক একটা কথা, মহসিন টিভির একটা ফেসবুক পেজ আছে, ওটাতে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে কবুতরগুলো ওটা তো হয়তো দেখতে পারবেন। তো আশা করি সারা বাংলাদেশে এই খামার থেকে কবুতরগুলো নিতে পারবেন, তবে ডেলিভারি চার্জটা এক্সট্রা দিয়ে দিতে হবে দর্শক। আর একটা কথা দর্শক, যারা মহসিন টিভি সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ঠিক আছে ফারুক ভাই, বিদায় নিয়ে নিলাম, হ্যাঁ। আচ্ছা দর্শক, তো এই বলে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।